যাক, এবার আসি প্রথম শাকিব খান যে বইটা নিয়ে এসেছে, লিডার আমি বাংলাদেশ, সেটা নির্মাণ করেছে বাংলাদেশে একজন নব নতুন নতুন নির্মাতা তপু খান। ট্রেলারটা না সরি যে ট্রিজারটা মুক্তি দিয়েছে, সেই ট্রিজারটা দেখে মনে হচ্ছে যে না, মুভিটা এতটা খারাপ হবে না। মেকিং বলেন সবকিছু মিলিয়ে মোটামুটি মানে একটা মুভি হবে, আর মোটামুটি হলেও যেহেতু এই মুভিতে শাকিব খান আছে তাহলে মুভিটা মানে ভালো চলবে, এটা প্রত্যাশাই করা যায়। কারণ শাকিবের অনেক ভক্ত দর্শক আছে, তারা এই মুভিটা দেখবে। আর শাকিব খান মানেই প্রযোজক যে টাকাটা লগ্নি করেছে সেটা ফেরত আসবেই, অন্তত লাভ না হোক লস হবে না, এটা নিশ্চিত। আর শাকিব খানের লিডার আর্মি বাংলাদেশের মুভির যে একটা গান রিলিজ দেওয়া হয়েছে, প্রথমে যখন অ্যানাউন্স করা হয়েছিল যে কথা আছে না একটা গান রিলিজ হতে, তখন এটা কেউ এত সিরিয়াসলি নেয়নি যে কথা আছে হয়তো বা একটা রোমান্টিক অথবা একটা স্যাড গান হবে বা ওই টাইপের কোনো একটা গান। গানটা যখন রিলিজ হলো তখন দেখা গেল যে সেই গানটা হচ্ছে একটি র‍্যাপ গান, যেটি বাংলাদেশের চলচ্চিত্রে এখন তো দেখাই যায় না। আর সেই গানটাতে সুর দিয়েছেন তাবিব মাহমুদ। অসাধারণ, ভক্ত দর্শকরা শাকিবের ভক্ত দর্শকরা খুবই পছন্দ করেছে, অসাধারণ একটি গান হয়েছে। যাই হোক, তো গানটাতেই তারা তাক লাগিয়ে দিয়েছে। এখন দেখা যাক সামনের যে মুভিটাতে, এখনো ট্রেলার দেওয়া বাকি আছে, আরো গান রিলিজ দেওয়া বাকি আছে। কিন্তু একটা কথা আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, প্রথম ইমপ্রেশনটা যদি প্রথম দর্শনে যদি ভালো হয় তো সেটা ভালো যাবে, এরকম একটা আশা করা যায়। তো শাকিব খানের প্রথম যে র‍্যাপ গানটা দিয়েছে কথা আছে অসাধারণ, সেটা দিয়ে তাক লাগিয়ে দিয়েছে এবং দর্শকদের মুভিটা দেখার আরো আগ্রহ বেড়ে যাবে। যাক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আচ্ছা, এবার আসি আমাদের আরেকজন সুপারস্টার, সেটা মানুষে না বললেও তিনি নিজে নিজে মনে করেন যে তিনি বাংলাদেশি চলচ্চিত্রের একজন সুপারস্টার, তবে সেলিব্রিটি এটা ঠিক আছে। তিনিও একটা মুভি নিয়ে আসছেন খুবই তড়ি ঘড়ি করে, আর সেটা তো অবশ্যই শাকিব খানকে চ্যালেঞ্জ করে। শাকিব খানকে চ্যালেঞ্জ করেই অনন্ত জলিল এবং এই ছবির প্রযোজক বলেন ডিরেক্টর বলেন ইকবাল, ইকবাল সাহেবও এই মুভিটা নিয়ে এসেছে শাকিব খানের সাথে চ্যালেঞ্জে, শাকিব খানের সাথে যুদ্ধ ঘোষণা করে। তো অনন্ত জলিল তো সবসময় একটা ফাঁকা আওয়াজ দেয় তার মুভি, এর আগে তো দিনদারি নিয়ে কম কথা হয়নি, যে 100 কোটির উপরে টাকার বাজেটের মুভি এই সেই অনেক কিছু করেছে। তারপর শেষ পর্যন্ত দেখা গেছে যে এটা আসলে 100 কোটির মুভির বাজেটের মুভি না, এটা প্রকাশ পেয়েছে। এখন তো আসলে কোনো কিছু লুকানো যায় না রে ভাই। যাই হোক, তো এবারও অনন্ত জলিল কিল হিম নিয়ে অনেক আশাবাদী, তারা অনেক ডাক ঢোল পিটিয়ে জাঁকজমক ভাবে মহরত করেছে, তড়িঘড়ি করে মুভিটা নির্মাণ করেছে। তারপর গতকাল এটার ট্রিজারটা মুক্তি দেওয়া হয়েছে, তো ট্রিজারটা দেখে বোঝা গেছে যে খুবই গরম একটা মুভি, মারপিট ওইরকম একটা মুভি হবে। তো মেকিংটা দেখে বোঝা যাচ্ছে যে এতটা খারাপ হবে না, এটাও একটা মোটামুটি মানের মুভি হবে, খুবই অ্যাকশন ধর্মী একটা মুভি হবে। তো এটার এখনো কোনো গান টান কিছু রিলিজ দেওয়া হয়নি, তবে অনন্ত জলিলের এই ট্রিজারটা দেখে দর্শক হতাশ হয়নি, মোটামুটি একটা আশা রেখেছে যে এটাও ফার্স্ট সেকেন্ডের শাকিবের সাথে টেক্কা দেওয়ার মতো একটা মুভি। যাই হোক, এবার আছি জাজের দুইটা মুভি, জাজ মাল্টিমিডিয়ার, একটা হচ্ছে জিন একটা হচ্ছে পাপ। আপনারা অলরেডি জিন আর পাপের গান অথবা ট্রেজার দেখে থাকবেন, তবে জাজ যেমনই হোক, গল্প যেমনই হোক, তাদের মেকিংটা মোটামুটি মানের একটা কোয়ালিটি দিয়ে তারা তৈরি করে। তাদের শিল্পী নির্বাচন, তারপর মিউজিক গুলা বলেন, মেকিং বলেন, সবকিছু মিলিয়ে একটা স্ট্যান্ডার্ড একটা কাজ হয়। তো সেক্ষেত্রে জাজের যে দুইটা মুভি আসে সেটা দুইটা টোটালি দুই ধরনের, একটা হচ্ছে জিন মানে ভৌতিক একটা মুভি নিয়ে আসছে, সেখানে পূজা চেরি আছে, সজল আছে, রোশন আছে, তো এটা একটা ভৌতিক একটা ছবি হবে এটা বোঝাই যাচ্ছে। আর জাজ কিছু হলও পাবে, কারণ জাজের তাদের মেশিন দিয়ে, তাদের মেশিন দিয়ে অনেকগুলো হল চলে, তো তাদের নিয়ন্ত্রণে কিছু হল আছে, তারা এটা চালাতে। এছাড়াও জাজের আরেকটা ভিন্ন ধর্মের মুভি, সেটা হচ্ছে পাপ, পাপের মধ্যেও রোশন আছে এবং ওইটার নায়িকা হচ্ছে ববি, সেটা হচ্ছে একটা রোমান্টিক মানে পাগলা একটা প্রেমিকের একটা কাহিনী নিয়ে ওই মুভিটা হবে, ওই মুভিটা ঈদে রিলিজ দিবে জাজ। তো এটার মধ্যে যা রোশনের যে ভিন্ন একটা লুক দেখা গেছে এটাতেও বোঝা যাচ্ছে যে ডিফারেন্ট একটা স্টোরি। তো শেষ পর্যন্ত দেখা যাক যে দর্শক আসলে এটা গ্রহণ করে কিনা। আচ্ছা, এরপরে আসি আদম। তবে যে যাই বলুক, আদমে যে ট্রেলারটা রিলিজ দিয়েছে আমার কাছে অসাধারণ লেগে। এবার ঈদে যতগুলা মুভি মুক্তি পাবে তার মধ্যে আদম মুভিটা আমার মনে হয় অন্যরকম হবে, একটা গল্প নির্ভর একটা মুভি, এখানে কোনো স্টার কাস্ট নেই, খুবই ছোট ছোট তারকা নিয়ে ওইখানে মুভিটা করা হয়েছে। তবে ওইটার মেকিংও খুব ভালো লেগেছে, মানে রিয়েলিস্টিক যে একটা ফিল এবং গল্প নির্ভর যে মুভিগুলো হয় ওই রকমই একটা মুভি। এর আগে যেমন হাওয়া বলেন, এরপরে আয়নাবাজি, ওই টাইপের একটা মুভি হবে, মানে গল্প নির্ভর একটা মুভি হবে। তো ঈদে যদিও আদম মুভিটা তেমন ফল পাবে না, কারণ যেখানে শাকিব খান,
অনন্ত জলিল আছে, তারপরে জাজের দুইটা মুভি আছে, তারপরে বাপ্পি আছে, ওদের বিধে হয়তো পাপ সরি আদম মুভিটা হল পাবে না, দুই চার পাঁচটা হল পাই কিনা সন্দেহ আছে। তবে যদি হল না পায় তবে এই মুভিটা পরে হলেও হিট হবে আমার এরকম মনে হয়। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরপরে হচ্ছে বাপ্পি চৌধুরী। বাপ্পি চৌধুরী তো আমাদের এই চলচ্চিত্রে তার অনেক অভিমান, সে বেশ কিছুদিন চলচ্চিত্রের সাথে অভিমান করে এই চলচ্চিত্রের বাইরে আছে, তাকে এখন রেগুলার কাজ করতে দেখা যায় না। কিন্তু হঠাৎ করে এই ঈদে কোথা থেকে যেন সে শত্রু নামের একটা মুভি নিয়ে চলে আসলো। মুভিটার একটা ট্রেলার সম্ভবত রিলিজ দেওয়া হয়, তবে ট্রেলারটা দেখেও এতটা খারাপ মনে হয়নি। তবে ওইখানে যে গল্পটা, সেই মান্দা তামলের গল্প, তবে এখানে যে বাপ্পির ক্যারেক্টারটা ছিল একটা পুলিশকে ঘিরে, বাংলাদেশে তো পুলিশ নির্ভর, মানে পুলিশ নির্ভর কোনো মুভি করা হয় না, এখানে পুলিশ নির্ভর একটা মুভি করা হয়েছে। অবশ্যই গল্পটা ডিফারেন্ট ছিল, কিন্তু আমার মনে হয় না এটা তেমন কোনো করতে পারবে। তবে ডিরেক্টর চেষ্টা করেছে সেটা ভালো করার, নতুন নায়িকাও আছে এখানে, মিশা সওদাগর আছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই মুভিটা ঈদে রিলিজ দেওয়া হবে, এটাও হয়তো 20-25টা হল পেতে পারে। এবং শেষ পর্যন্ত দেখা যাক যে বাপ্পি যে হঠাৎ করে আসলো, সে এবার ঈদে সুপারস্টার শাকিব খান, অনন্ত জলিল, তারপর রোশান, ওই মুভিগুলোর সাথে কতটুকু পেরে উঠতে পারে, তার অভিনয়, তার অভিনয় দিয়ে কি দর্শকদের মন জয় করতে পারে কিনা, সেখানে শাকিব খানকে অনন্ত জলিলকে পিছনে পেলে তার মুভিটা কি এগিয়ে যেতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে। তো এই হচ্ছে ঈদের এখন পর্যন্ত যে মুভিগুলো রিলিজ পাবে এই মুভিগুলোর আদ্যপান্ত। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু ওয়াশ করতে। আসসালামু আলাইকুম। আর ওয়াশ করা হয় কিন্তু ভালোর জন্য। Yeah.